নমস্কার বন্ধুরা টমেটো দিয়ে বানিয়ে ফেলো দুর্দান্ত সাথে একদম মুচমুচে পকোড়া অনেক রকম পকোড়া তোমরা খেয়েছ কিন্তু একদম নতুন টমেটো দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করো কথা দিচ্ছি চা বা কফির সাথে দারুণ জমে যাবে আর এই পকোড়া কিন্তু সবার মন জয় করবে এই দুর্দান্ত রেসিপিটার জন্য এখানে আমি পাঁচটা পাকা লাল টমেটোকে কেটে নিয়েছি কিভাবে কেটেছি দেখো সরু সরু করে লম্বা লম্বা করে আর বীজের অংশটা ফেলে দিয়েছি এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এক মুঠো ধনে পাতা কুঁচি দিয়ে দিলাম আর ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি এবারে বাড়িতে থাকা মশলা দেব হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এই রেসিপিতে আমি সবই ঘরোয়া মশলার ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর যদি বাড়িতে ম্যাগি মশলার প্যাকেট থাকে এক প্যাকেট ম্যাগি মশলা অবশ্যই দিয়ে দেবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আর কালো জিরে একটু আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি নিয়েছি স্বাদ মতো লবণ তো যে যে মশলাগুলো ব্যবহার করলাম এগুলো কিন্তু সবারই বাড়িতে থাকে খুব সামান্য চিনি ব্যবহার করলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে চিনি দিলে স্বাদটা ভালো হয় দু হাতা মতো দিয়ে দিলাম বেসন আর এক হাতা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে মচমচে ভাবটা খুব ভালো আসবে খুব সামান্য খাবার সোটা দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে মেখে নেব মাখার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই টমেটো থেকেই জল বেরিয়ে যাবে খুব সামান্য জল দিতে পারো তবে টমেটো থেকেই জল বেরিয়ে যাবে আমি আগে আলাদা করে কোনো জল এখানে কিন্তু দিতে হয়নি আর এই রেসিপিতে তোমরা একটু কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরও মুচমুচে হয় টমেটোরই দুর্দান্ত স্বাদের রেসিপি এবারে খুব ভালো করে মাখা হয়ে গেলে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে এবার একটা একটা করে পকোড়া আমি দিয়ে দিচ্ছি টমেটোর পকোড়া অনেকেই ভাবতে পারো যে মুচমুচে হবে না কারণ টমেটো থেকে জল বেরিয়ে যাবে কিন্তু এখানে টমেটো দিয়েই মাখা হয়েছে ফলে জলটা কিন্তু আবার মাখতেই কাজে লেগে গেছে আর যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া রয়েছে বেসন দেওয়া রয়েছে দারুণ মুছমুচে হবে এর সাথে ছোট্ট টিপস যেটা আমি আগেই বললাম যদি বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে একটু কর্নফ্লাওয়ার যদি মিশিয়ে দিতে পারো এক থেকে দু চামচ তাহলে কিন্তু এগুলো সুপার ক্রিস্পি হয়ে যাবে তো আমি যেহেতু কর্নফ্লাওয়ার সবসময় বাড়িতে থাকে না তাই কর্নফ্লাওয়ার দিলাম না তো এগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লাল করে আমি মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখেছিলাম দুই ফিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রথম ব্যাচের সমস্ত পকোড়াগুলো তুলে নিলাম তৈরি হয়ে গেল ঝটপট রেসিপি টমেটোর দুর্দান্ত সাথে পকোড়া এখন পাকা টমেটো অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে আর দেখো আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা বাইরে থেকে মুচমুচে হয়েছে বাইরে থেকে ভীষণ মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ একদম মুখে লেগে থাকার মতো রেসিপি অবশ্যই বন্ধুরা এই একদম নতুন স্বাদের রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো রন্ধন পরিচয় পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো সকলে সুস্থ থেকো সাবধানে দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ